পেরেছিল একজন পেট্রোল পাম্পে চাকরি করার সাধারণ ধীরু আম্বানিকে দেশে সবচেয়ে জেদ মাত্র দু অক্ষরের একটা শব্দ যা আমাদের সম্পূর্ণ জীবনটাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। জীবনে সফল হতে চাইলে তোমার মধ্যে আর কিছু না থাকুক, একটাই সঠিক লক্ষ্যের উদ্দেশ্যে জেদ অবশ্যই থাকতে হবে। স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু সেই স্বপ্নকে সত্যি করার জেদ আর মধ্যে পার্থক্যটাকে তাকে লিজেন্ড বলা হয়। তার নামই ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা যায়। এ জেদই ছিল তো যা স্টিফেন হকিং কে এত ভয়ঙ্কর একটা ওয়াসুক হওয়ার পরেও কোনোদিন বিজ্ঞানের সং ছাড়তে হয়নি। এই জেদই ছিল তো যা অরুণিমা সেনাকে এক পা না থাকা সত্ত্বেও এভারেস্ট বিজয়ী জয় করেছিল। আর এই জেদই ছিল পেরেছিল একজন পেট্রোল পাম্পে চাকরি করার সাধারণ ধীরু আম্বানিকে দেশে সবচেয়ে বড় ব্যবসায়ী বানাতে। জেদ হল এমন এক পাগলামি যা আমাদের ততক্ষণ পর্যন্ত থামতে দেয় না যতক্ষণ না আমাদের নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত রূপ দিচ্ছে। যেদিন তোমার স্বপ্নের সাথে জেদ নামক শব্দটা জুড়ে যাবে, তোমাকে ওই সফলে হওয়ার এক পৃথিবীর এক আটকাতে পারবে নাকি? এই পৃথিবীর 99% মানুষের দেখা স্বপ্ন কখনো বাস্তবে রূপ নিতে পারে না, কারণ তাদের স্বপ্নের পথে বাধা আসলে তারা সেই বাধাকে হারানোর জেদ করতে পারে না। কিন্তু তোমার মনে যদি সফল হওয়ার জেদ থাকে, তাহলে স্বপ্নের পথে আসা কোনো বাধাই আর বাধা না। নিজের মাইন্ডে আজই সফলতার জন্য করা জেদের বীজ বুনে দাও, আর নিজেকে যদি বলো আই উইল বি সাকসেসফুল, আয়নার সামনে দাঁড়াও আর নিজেকে আমি ততক্ষণ যাব থামবো না যতক্ষণ না নিজের স্বপ্ন পূরণ করছি, আর তার জন্য যদি আমাকে 16 ঘন্টা ধরে যদি কাজ করতে হয় তাহলে আমি অবশ্যই করব। যে সময় পুরো পৃথিবী হাল ছেড়ে দেয় সেই সময় আমি উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলতে রাজি, আই উইল বি সাকসেসফুল। শুধু যে কাজটা আমি আজ থেকে এক মুহূর্ত করতে রাজি নয় সেটা হলো যথেষ্ট সময়, কারণ আমার স্বপ্নের সাইজ এতটাই বড় যে নষ্ট করার মতো সময় আমার হাতে একদম নাই। আমি জানি যে আমার স্বপ্ন দেখা হয়তো ইমিডিয়েটলি পূরণ হবে না, কিন্তু একদিন ডেফিনেটলি পূরণ হবে। আর আমার স্বপ্ন পূরণের জন্য ঠিক যতটা জেদের দরকার ততটা আমি কাজ করে যাব। নিজেকে বলো যে আমি ওই 99% মানুষের লিস্টে থাকার জন্য স্বপ্ন দেখিনি, আমি স্বপ্ন দেখেছি ওই টপ 1% মানুষের লিস্টে পৌঁছানোর জন্য। সেই 1% মানুষ যারা ইতিহাস পড়ার বদলে ইতিহাস লিখতে ভালোবাসে, সেই 1% মানুষ যারা নিজের জেদকে হাতিয়ার বানিয়ে সমস্যা বারবার হারতে ভালোবাসে। আমাকে এ জীবনে ওই 1% মানুষের লিস্টে নিজের নাম লেখাতে হবে, আর আমাকে সেই জায়গায় পৌঁছানোর জন্য যত খুশি যন্ত্রণা সহ্য করতে হবে তা আমি করে যাব। হার না মেনে নেওয়া, শেষ পর্যন্ত লড়াই লড়ব। দরকার হলে ফেলুয়ারের আগুনে জ্বলে যাব, কিন্তু সাকসেসের আলো দিয়ে চারপাশটা আলোকিত করব। আমি এখানে জীবনকে 5 জনের মতো কাটাতে যাইনি, আমি এসেছি জীবনটাকে বাঁচার মতন বাঁচতে, আর আমার বিশ্বাস আমি তা পারবই, আমার বিশ্বাস আমি তা করবই, আর আমার বিশ্বাস আমি একদিন জিতবই। বন্ধু,
জেদ সঠিক কারণে জন্য করা হয় তাহলে এই পৃথিবীতে কোনো শক্তি নেই যা আমাদের হারতে পারে। তাই আজ থেকে নিজের স্বপ্নের সাথে জেদ নামক শব্দটা ততক্ষণ জুড়ে রাখো যতক্ষণ তুমি সেই স্বপ্ন পূরণ করতে পেরেছো।